Bismillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illa allah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan 'abduhu wa rasuluhu amma ba'd fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা একটা ছোট্ট বুকলেট ধরে পড়তেছিলাম, আপনাদেরকে বলছি, ডক্টর সালেহ আল ফওজান তার লেখা আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ইংরেজিতে আল ওয়ালা অ্যান্ড বারা ইন ইসলাম, অথবা ইসলামে শত্রু মিত্র বা ইসলামে ভালোবাসা এবং ঘৃণা, অথবা ভালোবাসা এবং অপছন্দ ইত্যাদি। তো এটার যে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল ইসলামের মূলনীতি, এবং এটা আমাদের উপর ফরজ বা ওয়াজিব এই এই জিনিসটা উপর প্রতিষ্ঠিত থাকা। এবং এটা আমাদের দেশে কেউ পড়ায় না, জানে না, পড়ে না, অনেক কিছু জানে না আমাদের দেশে, অনেক কিছুই প্রায়োরিটির জিনিস, যেমন ইমান বিনষ্টকারী বিষয় একাডেমিক্যালি কোথাও পড়া হয় বলে আমার জানা নাই, মানে যেগুলো নর্মাল দিন শিক্ষার মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে সেগুলোতে। তো এটাও এরকম একটা জিনিস, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আপনারা যারা আমার সাথে এই গ্রুপে প্রথম থেকে আসেন তারা জানেন যে আমরা শাহাদার শর্তাবলী পড়ছিলাম, যখন তখন আমরা দেখছিলাম যে তাওহীদ আলটিমেট অফ তাওহীদ হচ্ছে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আসেন, সেটা আলটিমেট ম্যানিফেস্টেশন হচ্ছে আপনি আল্লাহর জন্য সব কিছু ভালোবাসবেন এবং আল্লাহর জন্য সব কিছু ঘৃণা করবেন, মানে আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহকে যা প্লিজ করে সেটা আপনি ভালোবাসবেন, আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে আপনি ভালোবাসবেন, কোনো কিছুকে বা কোনো কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন। অ্যাট দ্য সেম টাইম আল্লাহ যাদেরকে অপছন্দ করেন বা আল্লাহকে যা অপছন্দ আল্লাহর অপছন্দনীয় জিনিস যেগুলো সেগুলোকে আপনি ঘৃণা করবেন বা অপছন্দ করবেন, এবং আল্লাহকে যারা ঘৃণা করে বা আল্লাহ যাদেরকে ঘৃণা করেন বা আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদেরকে আপনি অপছন্দ করবেন। মোট কথা, আপনার সমস্ত ভালো লাগা ভালো না লাগা আল্লাহর এক্সিসে থাকবে, এবং আপনার সকল ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাবসেট হবে, এটা একভাবে বলা আর কি, যে আল্লাহর ভালোবাসার আমরেলার নিচে থাকবে সব ভালোবাসা। আপনি স্ত্রীকে ভালোবাসবেন, সেই ভালোবাসা আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি হবে না, বা আল্লাহর ভালোবাসার বাইরে চলে যাবে না, অর্থাৎ আল্লাহ পছন্দ করেন এমন কোনো একটা কাজ আপনি স্ত্রীর জন্য করবেন না, বা স্ত্রীর প্ররোচনায় করবেন না, বা স্ত্রীকে ভালোবাসতে গিয়ে করবেন না, এইটা জাস্ট সহজভাবে বলতে গেলে আর কি। আজকে আমরা যেখানে যেটা পড়বো সেটা হচ্ছে দ্য ফলোয়িং আর সাইন্স উইচ পয়েন্ট আউট আল ওয়ালা অ্যান্ড আল বারা। এই কিছুগুলো কিছু পয়েন্ট বলবেন, এগুলাতে আপনার ম্যানিফেস্টেশন বলতে পারেন বা আলামত বলতে পারেন বা চিহ্ন বলতে পারেন অথবা প্রকাশ বলতে পারেন যে আপনি আপনি আল্লাহর জন্য কোনো কিছুকে ভালোবাসেন, বা আপনার ওয়ালাল বারা কী অবস্থায় আছে, বা আপনি আল্লাহর জন্য ভালোবাসেন কি না, অথবা আল্লাহর পছন্দনীয় জিনিসগুলোই ভালোবাসেন কি না, নাকি আল্লাহর অপছন্দনীয় জিনিসগুলো ভালোবাসেন, ইত্যাদি ইত্যাদি। তা আমরা পর্যায়ক্রমে পড়ব। প্রথমে বলতেছেন যে এই আলোচনাটা তিন ভাগে বিভক্ত, এখন থেকে নিয়ে যেটুকু বলবো আমরা, প্রথমে বলতেছেন যে ফার্স্ট সায়েন্স, ফার্স্ট বলে বলতেছেন, মানে তিন ভাগের ভিতরে ফার্স্ট ভাগ হচ্ছে সায়েন্স অর ইন্ডিকেশনস অফ লাভিং দ্য নন বিলিভার্স। আপনি যে অবিশ্বাসীদেরকে, কাফেরদেরকে, যাদেরকে ভালোবাসার কথা ছিল না, যাদের কাছে আপনার হৃদয় বন্ধক থাকার কথা ছিল না, যাদেরকে আরাধ্য মনে করার কথা ছিল না, তাদেরকে যে আপনি ভালোবাসেন, মানে কন্ট্রারি টু হোয়াট আল্লাহ ওয়ান্টস, সেটার চিহ্নগুলো বলবেন, আলামতগুলো বলবেন, 1, 2, 3, 4 করে বলবেন। প্রথমটা হচ্ছে ইমিটেটিং দেম ইন দেয়ার ক্লোথস অ্যান্ড স্পিচ, তাদের কাপড়ে চোপড়ে এবং তাদের স্পিচে তাদেরকে ইমিটেট করা। কাপড়ে চোপড়ে ইমিটেট করা মানে তো বুঝতেই পারতেছেন যে একটা সময় ছিল যখন এই শার্ট প্যান্ট কোট টাই এগুলোকে হারাম বলা হইতো এবং যথার্থই বলা হইতো, কারণ এগুলো পরা মানেই ছিল আপনি কাফেরকে ইমিটেট করতেছেন। কিন্তু হোলসেল আমরা যেভাবে এটাকে জীবনে ধারণ করছি, এটা ধরেন 1800 something-এর ফতোয়া, তারপরে যখন মুসলমানরা সেই স্যুট টাই কোট প্যান্ট পরতে শুরু করলো, এখন আর এটাকে জাস্ট এটা পরা মানেই কাফের এমন না আর কি। সুতরাং এটাকে আর এভাবে হারাম বলা হয় না। এখন একই স্ট্যাটাস থাকবে ধরেন ধুতির, এখন বাংলাদেশের যে কোনো গ্রামাঞ্চলে একটা বাজারে আপনি গিয়ে দেখলেন যে এক লোক খই মুড়ি বেচতেছে অথবা মিষ্টি বেচতেছে, তার পরনে ধুতি, আপনি অবভিয়াসলি মনে করবেন সে হিন্দু।
তাহলে এই ধুতি পরাটা এখন এই পর্যায়ের হবে আর কি, যে ইমিটেটিং দ্যাম ইন দেয়ার ক্লোথস, মানে এমন কাপড় যেটা পরলে আপনাকে মুশরিক বা কাফের মনে হবে বা তাদের একজন মনে হবে, সেসব কাপড় সেই সমস্ত ক্লোদিংয়ে ইমিটেট করা তাদের। এবং স্পিচ, যেমন কিছু জিনিস আছে যেগুলো যেমন নমস্কার বা আদাব বা জিসাস বা ওয়াও হাই হ্যালো, মানে যেগুলা পার্টিকুলারলি তাদের কালচার তাদের মনে করা হয় বা তাদের কাছ থেকে আসে, ও মাই গড বা এরকম জিনিসগুলো আর কি, নজবিল্লাহ, এগুলো হবে ইমিটেটিং দেম ইন দেয়ার ক্লোথস অ্যান্ড স্পিচের ভিতরে আসবে। এখানে হাদিস কোট করতেছেন আবু দাউদের হাদিস, সহি হাদিস, অফকোর্স ডক্টর সালাল ফৌজান কোট করতেছেন, মানে মোটামুটি নিঃসন্দেহভাবে সেটা সহি হবে। আপনাদেরকে তার কথা একটু বলছি আমি, যে লিভিং স্কলারদের ভিতরে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার্স বলতে পারেন, মানে যেগুলো যারা সবচেয়ে বড় ধরা হয় যাদেরকে তাদের ভিতরে একজন। এখানে বলতেছেন যে হাদিসটা হচ্ছে হু এভার ইমিটেটস এ গ্রুপ অফ পিপল দেন হি ইজ ওয়ান অফ দেম, যে কোনো জাতিগোষ্ঠীকে বা কোনো ধর্মীয় ইসেকে অনুকরণ করে, যেমন আমাদের দেশে এখন অনেকেই হিন্দু হয়ে যেতে চায়, স্মৃতিতে সিঁদুর পড়তে আমি মুসলমান মেয়েদেরকে দেখছি সেই 1972 সালে আমাদের, আমরা যেখানে থাকতাম গ্রিন রোডে, সরি এলিফেন্ট রোডে, আমাদের পাশের বাসায় খালাম্মা থাকতেন, ওনাকে তো আমি ওনার 14 গোষ্ঠী চিনি আমি, বা ওনার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাইকেই চিনি, আমি তো তখন ক্লাস 10 পড়তাম স্বাধীনতার সময়, তো ওনাকে স্বাধীনতার পরে মানে স্বাধীনতার সংগ্রামের সময় ক্লাস 10 স্বাধীনতার পরে দেখলাম ওনাকে নিমারকাটি ঘুরতেছেন স্মৃতিতে সিঁদুর দিয়া। এখনও আমাদের ভিতর খুঁজলে পাবেন যে অনেক মুসলমান মহিলা, তার হাজব্যান্ডও হিন্দু না বা হিন্দু হয়ে যান নাই উনি, তারপরে উনি স্মৃতিতে সিঁদুর বা টিপ টিপ তো দিয়ে যাচ্ছেই, মানে আসে এগুলো। যাই হোক, তো এই এইটা বলতেছেন যে সো ইট ইজ ফরবিডেন টু ইমিটেট দ্য নন বিলিভার্স ইন দ্য স্পেসিফিক ট্র্যাডিশনস, যে ট্র্যাডিশনগুলো স্পেসিফিক, যেমন যেমন ধরেন আমি দাড়ি রাখলাম কিন্তু শিখদের মতো দেখতে করে রাখলাম, অর্থাৎ লম্বা দাড়ি রাখলাম, মোটা লম্বা মানে না কাটা মোচ একদম ঠোঁটটা ঢেকে আসে রাখলাম, এটা হলো তাদেরকে ইমিটেট করা, বুঝছেন না? আমাদের কীভাবে দাড়ি রাখবো, কীভাবে মোচ ছাড়বো, এগুলো স্পেসিফিক ইনস্ট্রাকশনস আছে ইসলামে, আমরা সেরকম করব, কিন্তু আমরা তাদের মতো হইলাম বা তাদের মতো হওয়াকেই মনে করলাম। স্পিকিং দ্য ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ফর নেসেসারি পারপাস, নেসেসারি পারপাস ছাড়া তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলা, যেমন ধরেন অহেতুক ইংরেজি বলা, অথবা ওই যেগুলো ফ্রেজ বললাম একটু আগে, এই ফ্রেজগুলো ইউজ করা যেগুলো তাদের, অথবা হিন্দি বলা, অথবা সংস্কৃত বলা, অথবা আরও কিছু যেটা মানে অহেতুক বলা, অহেতুক মানে প্রয়োজন ছাড়া, কমিউনিকেশনের জন্য কখনো হইতে পারে, বলতে পারেন আপনি ইংলিশ বলতে পারেন, হিন্দিও বলতে পারেন, আপনি ইন্ডিয়া গেছেন বাংলা বোঝেন না হিন্দি বললেন, সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা আছে যে ইমিটেশন ইজ দ্য মানে পিওরেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি, আপনি কাউকে যে তোষামত করেন তার বা কারো মতো হইতে চান, কাউকে আরাধনা করেন, তার সবচেয়ে বড় ম্যানিফেস্টেশন একটা হচ্ছে যে ইমিটেশন, আপনি তার মতো হইতে চান চলনে বলনে কথায় চিন্তায় চেতনায়, এই কথাটাই বলতেছেন আর কি। যাই হোক, এরপরে বলতেছেন যে অ্যান্ড ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং লাইক দেম অর আদার ওয়ে অফ ইমিটেটিং দেম, খান তাদের মতো করে, যেমন ধরেন আমাদের খাওয়াকে আমরা স্বাভাবিকভাবে বুঝি কি আমরা হাত দিয়ে খাবো, এটাই সুন্না, আমরা সকল বর্ণনা আমরা পাই হাত দিয়ে খেতে, বিসমিল্লাহ বলে টাচ করবো খাওয়াটা, আঙ্গুলটা চেটে খাবো, পাত্রটা চেটে খাবো, ডান হাতে গ্লাস ধরবো, এগুলো হলো আমাদের ট্র্যাডিশন। এর উল্টা কি, আপনি বা হাত দিয়ে কাঁটা চামচ ধরলেন বা ই ধরলেন বা হাতে, ইট ইজ ওকে, আপনি দুই হাত যদি কখনো দরকার হয় ব্যবহার করতে পারেন, এটা একটা ধরেন মুরগির টুকরা আপনি রান ছিটতেছেন, দুই হাত ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এক্সক্লুসিভলি বা হাত দিয়ে খাওয়া, বা হাতে পান করা, ডান হাতে চামচ দিয়ে খাইতেছেন, বা হাত দিয়ে গ্লাসে পানি খাইতেছেন, এগুলো হচ্ছে শয়তান খায় বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হচ্ছে ইমিটেটিং দ্য কুফার বা কাফেরদেরকে অনুসরণ করা বা অনুকরণ করা। দুই নম্বর পয়েন্ট, দুই নম্বর ম্যানিফেস্টেশন, যে আপনার ভিতরে সেই ভালোবাসাটা আছে যেটা আল্লাহ পছন্দ করেন না কাফেরদের প্রতি, কাফেরদের জন্য সেই উইক পয়েন্টটা আছে, সেটা হচ্ছে লিভিং ইন দেয়ার কান্ট্রিজ, তাদের দেশগুলোতে থাকা। এটা তো আমাদের দেশে কেউ পড়াই না, কেউ পড়ে না, কেউ পড়ায় না, কেউ বলে নাই। আমি প্রথমে এটা শুনলাম আব্দুল হাকিম মুরাদ, উনি ব্রিটিশ সাদা চামড়া কনভার্টেড মুসলিম, উনি ইস্ট লন্ডনে কোনো মসজিদে গেছেন, ওখানে ওনাকে প্রশ্ন করতেছে, সেই প্রশ্নের উত্তর উনি বলতেছেন যে তোমাদেরকে তোমাদের আলেমরাও আলেমুলামারা কেন বলে নাই জানি না, তোমাদের তো এই দেশে আসা হারাম, তোমরা যে এসে স্যাটেল করছো এটা তো হারাম, তো এখন যত তাড়াতাড়ি সম্ভব এদের তোমরা চলে যাওয়া উচিত, অথবা তোমরা যদি সেটা না পারো তাহলে অন্তত
সর্বান্তকরণের দাওয়াতি কাজে লেগে পড়া উচিত, যাতে তোমার থাকাটার গুণাটা কমে যায় বা মাফ হয়। তো এটা তো আমাদের দেশে কেউ বলেই না, কিন্তু এটা হচ্ছে একটা আলামত যে আপনি কাফেরদেরকে মুসলমানদের চেয়ে ভালোবাসেন, বা আল্লাহ যে ভালোবাসা অপছন্দ করেন সেই ভালোবাসা আপনার আছে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য। এখানে বলতেছেন মাইগ্রেটিং ফ্রম দ্য ল্যান্ড অফ নন বিলিভার ইজ অব্লিগেটরি অন এভরি মুসলিম ইফ হি অর শি ক্যান ডু সো। এই ক্যানটার ভিতরে একটা একটা ক্লজ আছে, সেটা আমরা পড়তেছি পরে, যে আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে মাইগ্রেটিং হচ্ছে আপনার জন্য অব্লিগেটরি, আপনি যদি কাফের দেশে থাকেন বলে দুইটা আয়াত কোট করবেন, সুরা নিসার 97 নম্বর এবং 98 নম্বর, খুব ফেমাস আয়াত। এগুলো আমার দেশে বলে না, বললে বড় বড় চাঁদা বড় বড় খাওয়া এগুলো তো বিদেশি বাড়িতে গেলে পাওয়া যায়, হুজুরদের বড় চাঁদা বড় খাওয়া বড় টুকরা গোস্ত এগুলো সব আমেরিকান বাড়ি কানাডিয়ান বাড়ি, বিশেষ করে আমার বাড়ি সিলেট আমি জানি, এগুলো এগুলো তো সামাজিক ব্যাধি আমাদের দেশের, আমাদের আমার ডিস্ট্রিক্টের। তো এখানে বলতেছেন যে ভেরিলি অ্যাজ ফর দোজ হুম দ্য অ্যাঞ্জেলস টেক ইন ডেথ ওয়াইল রং ডুইং দেমসেলস, নিজের উপর জুলুম করা অবস্থায় যাদেরকে মৃত্যুর ফেরেশতারা জান কবজ করতে আসবেন। এই এই জুলুম করাটা কি, ব্র্যাকেটে বলতেছেন অ্যাজ দে স্টেড অ্যামং দ্য ডিসবিলিভার্স ইভেন দো এমিগ্রেশন ওয়াজ অব্লিগেটরি ফর দেম, তারা কাফেরদের ভিতর মুশরিকদের ভিতর বিধর্মীদের ভিতর থাকছে যদিও তাদের উপরে হিজরত করাটা, সেখান থেকে চলে আসাটা, মুসলিম ভূমিতে চলে আসাটা তাদের উপর ওয়াজিব বা ফরজ ছিল। দে অ্যাঞ্জেলস সে টু দেম, ফেরেশতারা তাদেরকে বলে ইন হোয়াট কন্ডিশন ওয়ার ইউ, তোমাদের এই দুরবস্থা কেন, কী অবস্থায় ছিল তোমরা। দে রিপ্লাই উই ওয়ার উইক অ্যান্ড অপ্রেসড অন আর্থ, আমরা দুর্বল ছিলাম এবং নির্যাতিত ছিলাম, মাজলুম ছিলাম। দে মানে ফেরেশতারা তখন বলেন দিস ব্র্যাকেট অ্যাঞ্জেলস সে ওয়াজ নট দ্য আর্থ অফ আল্লাহ স্পেশিয়াস এনাফ ফর ইউ টু এমিগ্রেট দেয়ার ইন, আল্লাহর জমিন কি তোমাদের জন্য প্রশস্ত ছিল না যে তোমরা এখান থেকে হিজরত করে অন্য কোথাও চলে যেতে পারতাম। সাচ ম্যান উইল ফাইন্ড দেয়ার অ্যাবোর্ড ইন হেল, এই সমস্ত মানুষ তাদের বাসস্থান হবে জাহান্নাম। হোয়াট এন ইভিল ডেস্টিনেশন, কি কি করুন বা কি খারাপ একটা পরিণতি। এক্সেপ্ট বলে বলতেছেন, এক্সেপ্ট বলে বলতেছেন দ্য উইক ওয়ান্স অ্যামং ম্যান ওমেন অ্যান্ড চিলড্রেন হু ক্যানট ডিভাইস এ প্ল্যান, এমন 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 বয়স্ক মানুষ থাকতে পারে, মহিলা থাকতে পারে বা বাচ্চারা থাকতে পারে যারা খুবই উইক, যারা একটা প্ল্যান ডিভাইস করতে পারে না, ক্ষেত্রে বাইরে আসার পথটা চিনে না। এটাতে আমি সবসময় উদাহরণ দিই যে আমাদের সিলেটিদের অনেকে আছে যারা এখন থার্ড জেনারেশন, মহিলা বয়স 82 বছর, বিধবা, ডোলের উপরে খান ইংল্যান্ডে বৈশাখ, সিলেটি জামাই তারে বিয়ে করে নিয়ে গেছিলো আজ থেকে 60 বছর আগে ধরেন, তার ছেলে মেয়ে নাই, তার আশা ফিরে আসার পথ নাই, একটা প্লেনে কেমনে উঠবেন সেটাও উনি জানেন না, মানে এই ধরনের একটা দুরবস্থা। এদের কথা ছাড়া বলতেছেন ক্যানট ডিভাইস এ প্ল্যান নর আর দে এবল টু ডিরেক্ট দেয়ার ওয়ে, একটা প্ল্যানও করতে পারেন না মাইগ্রেট করার জন্য, অথবা পথ খুঁজে পাবেন না বা পথ 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 মানে নিজে নিজের পথ বের করতে পারবেন না, এরকম উইক যারা তারা ছাড়া। এটা আপনাদের কাছে যারা অনেকেই ইংলিশ কোরআন পড়েন এখন বা থাকে অনেকের বাড়িতেই, নোবেল কোরআন তকিউদ্দিন হিলালি এবং মোহসেন খানের ট্রান্সলেশন, যেটা সৌদি আরব থেকে যেটা হাজিরা গেলে দেওয়া হয় ইংরেজিতে, সবখানে পাওয়া যায়, এই নামে পাওয়া যায়। সো এই নোবেল কোরআনের এই আয়াতটা চান সুরা নিসার 97 নম্বর আয়াতের ফুটনোটে দেখবেন, সুরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে সম্ভবত, যদ্দূর মনে পড়ে আমার, সেখানে নিয়ে যাবে আপনাকে, সেইখানে এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলাপ করছেন, নিচে হাদিস দিয়ে করছেন, আবু সাইদ খুদ্রির একটা হাদিস দিয়ে ই করছেন, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। সো আল্লাহ ডাজ নট এক্সকিউজ এনি ওয়ান টু স্টে অ্যান্ড লিভ ইন দ্য ল্যান্ড অফ নন বিলিভার্স এক্সেপ্ট দ্য উইক ওয়ান্স হু আর নট কেপেবল অফ মাইগ্রেটিং ফ্রম দ্য ল্যান্ড। এটা ডক্টর সালাহ আল ফজল বলতেছে যে আল্লাহ আর কাউকে মাফ করবেন না, শুধু যারা কাফেরদের দেশে থাকে এবং সেখান থেকে মাইগ্রেট করে না, এক্সেপ্ট যারা যে বললেন যে যারা পথ খুঁজে পাবে না বা দুর্বল বা শিশু বা এরকমই, অ্যান্ড অলসো দোজ দ্য ওয়ান্স হু আর স্টেইং ফর দাওয়া প্রিচিং পারপাসেস, আর যারা দাওয়াতের জন্য থাকে তাদের কথা আলাদা। এখানে আমার একদিন হায়াতে কুলাবে কিনা জানি না, সেই জন্য আমি একটা স্কোপ পাইলে বলি সবসময়, অনেক সময় আউট অফ দ্য ওয়ে গিয়ে বলি। এখানে 5টা জরুরত আছে, দারুরা যেটাকে বলে, যেটার জন্য আপনি কাফের দেশে বসবাস করতে পারেন। এক নম্বরটা হচ্ছে ডিসিডেন্ট যদি হন আপনি, অর্থাৎ আপনি কি আপনি আওয়ামী লীগ করতেন বিএনপির গভর্নমেন্ট বিএনপি মেরে ফেলবে, বিএনপি করতেন আওয়ামী লীগের গভর্নমেন্ট আওয়ামী লীগ মেরে ফেলবেন, এরকম একটা মানে অবস্থা কোথাও, অথবা সৌদি আরব থেকে ডিসিডেন্ট আছেন যারা এসে থাকেন ইংল্যান্ডে থাকেন,
এরকম একটা অবস্থা যেখানে আপনার জীবনের হুমকি আছে বা জীবন আপনার আপনি আপনি আপনাকে মেরে ফেলতে পারে কেউ, সেই অবস্থায় আপনি মুসলিম দেশে চেষ্টা করছেন, সেখানে কোনো মুসলিম দেশ আপনাকে নেয় না, আপনি একটা কানাডায় বা ইউকেতে আসাইলামে আসেন, এটা পারমিটেড। দুই নম্বর হচ্ছে এমন কোনো চিকিৎসা যেটা মুসলিম ওয়ার্ল্ডে নাই, যেটা শুধু মুশরিক কাফেরদের দেশেই আছে, সেইটার জন্য আপনি সেখানে যেতে পারেন, থাকতে পারেন। এমন কোনো জ্ঞান অর্জন যেটা কোনো মুসলিমদের জন্য খুব জরুরি, ধরেন ক্যান্সারের চিকিৎসা, এটার উপর নতুন আবিষ্কার যেগুলো সেগুলো জানাটা খুব জরুরি, কিন্তু এটা কোনো মুসলিম দেশে নেই, শুধু ইহুদি কাফের বা মুশরিক বা খ্রিশ্চানদের দেশে আছে, সেটার জন্য আপনি যেতে পারেন। তিনটা বললাম। চার নম্বরটা হচ্ছে কোনো ব্যবসায়িক কাজে যেতে পারেন, একটা ডিল সাইন করতে হবে, আপনি গার্মেন্টস এক্সপোর্ট করেন ধরেন কথার কথা, বা আপনি আরেকটা কিছু এক্সপোর্ট করেন, চা এক্সপোর্ট করেন আমেরিকাতে, একটা ডিল সাইন করার জন্য যেতে হবে, যেতে পারেন। আর পাঁচ নম্বর কিন্তু সবচেয়ে বড় ভ্যালিড রিজন যেটা, সেটা হচ্ছে যে দাওয়াতি কাজে আপনি যেতে পারেন, এটা যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারেন, মানে কাফের দেশ বলতে। তবে এই সব কটা বলে যখন এগুলোকে যখন বলবেন যে যাইতে পারেন, তখন আবার বলবেন প্রোভাইডেড আপনি আপনার ইবাদতটুকু করতে পারেন, ফরজ বেসিক ইবাদতটুকু করতে পারেন। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনি ভুটান গেছেন, ভুটানে কোনো মসজিদ নাই, ঈদের নামাজ পড়বেন কোথায় কীভাবে? তো আমি আলেমদেরকে জিজ্ঞেস করছি, আলেমরা বলছেন এই দেশে যাবেই না মুসলমান, মসজিদ নাই যে দেশে সেই দেশে যাবে না, সোজা কথা, সিম্পল কথা, শেষ। তিন নম্বর, ট্রাভেলিং টু দ্য ল্যান্ড ফর ভ্যাকেশনস। তবে দাওয়াতি কাজেরটা বললাম তো এক্সেপশন, দাওয়াতি কাজের জন্য আপনি গ্রিনল্যান্ডও যেতে পারেন। গ্রিনল্যান্ডের একটা শহরের কথা আমি শুনছি যেখানে একটা মাত্র কোরআন আছে এবং একজন মাত্র মুসলিম আছেন, উনি আজান দেন, উনি নামাজ পড়েন। এইখানে যদি দাওয়াতি কাজ আপনার ই হয়, আপনি যেতে পারেন বা চেষ্টা করতে পারেন, প্রোভাইডেড আপনার দিনটা আপনি রক্ষা করতে পারেন, দিন বিসর্জন দিয়ে না। তিন নম্বর, ট্রাভেলিং টু দেয়ার ল্যান্ড ফর ভ্যাকেশন। এটা জানার পরে তো আমার অনেক শখ ছিল যে জাহাজ থেকে নাইমা আমি, আমার তো বাড়ি সিলেট, আপনাদের বলছি সিলেট দিয়া ওই শিলং মানে তামাবিল শিলং ওই 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 প্যাসেজ দিয়ে আমি ইন্ডিয়া যাব। আমার বেশ আত্মীয়স্বজন আছেন ইন্ডিয়াতে যারা পার্টিশানে এই পার ওপার হওয়ার পরে যাদের সাথে হয়তো সম্পর্ক থাকে নাই বা থাকলেও ছেঁড়া ছেঁড়া সম্পর্ক, একটা ছেলে একবার আসলো আইসা দেখে গেল এরকম আর কি। আমার খালা আছেন ওইখানে বা আরও অন্যান্য আত্মীয়স্বজন আছেন, ছিলেন, খালা মারা গেছেন, যাই হোক তার ছেলেমেয়েরা আছেন বা আরও যারা আর কি আত্মীয়স্বজন আছেন। আর ওই সাইডটা খুব সুন্দর, শিলং এবং ওই দিক দিয়ে ওই ইসে আসাম ডিব্রুগড় বা আপার আসাম হিসেবে যাওয়ার পথগুলো খুব সুন্দর, খুবই সিনিক বিউটি। কিন্তু যেই দিন আমি এই ফতোয়াগুলো জানছি বা এইগুলো পড়ছি, তারপরে তো আর আমি সেটাই করতে পারি না। এখনও অনেকে অনেক সময় বলেন যে এখানে আসেন বেড়ায় যান, ওইখানে আসেন বেড়ায় যান। আমার এক শালা আছে আমেরিকাতে, এক শালা আছে কানাডাতে, এক শালা আছে অস্ট্রেলিয়াতে, সবাই তো বারবার বলে বা এমনিও বলে যে আসেন, কবে আসবেন। বা অন্যান্য ভাই ভাই যারা দিনী ভাই তারাও বলেন, কেউ ফ্রান্সে এক ভাই আছেন, উনি খুব স্নেহ করেন, উনি প্রায় বলেন আসেন না একবার ঘুরে যান। কিন্তু এই এই ক্লজগুলো জানার পরে আর সেটা হয় নাই। আর সেটা হচ্ছে যে তিন নম্বর বলতেছেন আলামত যে আপনি কাফেরদেরকে ভালোবাসেন, কন্ট্রারি টু হোয়াট আল্লাহ ওয়ান্টস ফ্রম ইউ, আল্লাহ আপনার কাছ থেকে যে চান তার বিপরীতে গিয়ে আপনি কাফেরদেরকে ভালোবাসেন। তার তিন নম্বর চিহ্ন হচ্ছে, ম্যানিফেস্টেশন হচ্ছে, ট্রাভেলিং টু দেয়ার ল্যান্ড ফর ভ্যাকেশন। আপনি ছুটি কাটাই তো এখানে যেতে পছন্দ করেন। ট্রাভেলিং টু দ্য ল্যান্ড অফ নন বিলিভার ইজ ফর বিলিভার্স ইজ ফরবিডেন। আমাদের দেশে তো ইন্ডিয়া একেবারে গরিব যারা তাদের বেড়ানোর জায়গা হলো ইন্ডিয়া, আর একটু বড় লোক যারা তাদের সুইজারল্যান্ড। তো যাই হোক, মানে এই জিনিসগুলো নিষেধ এবং হারাম। তো বলতেছেন ট্রাভেলিং টু দ্য ল্যান্ড অফ নন বিলিভার্স ইজ ফরবিডেন এক্সেপ্ট ফর নেসেসিটি সাচ এজ সিকিং মেডিকেল, যেটা বললাম মেডিকেল ই কমার্স, অর সিকিং নলেজ ইন সাবজেক্টস উইচ ক্যান ওনলি বি টট ইন দেয়ার কান্ট্রি, যেটা আমি আগে বলে ফেলছি আপনাদেরকে একটু আগে, সেটা বলতেছেন এখানে। সো ইট ইজ পারমিটেড টু ট্রাভেল টু দেয়ার ল্যান্ড ফর দিস পারপাসের, এইসব কারণে যেতে পারেন যেগুলো আমি বলছি প্রত্যেকটা আপনাদেরকে। বাট অ্যাজ সুন অ্যাজ দ্য পারপাস ইজ ওভার দ্য পার্সন মাস্ট লিভ দেয়ার ল্যান্ড, কাজ শেষ হলেই চলে আসা উচিত। অলসো ওয়ান ক্যান ওনলি ট্রাভেল টু নন বিলিভার্স কান্ট্রি ইফ হি অর শি ক্যান প্র্যাকটিস হিজ অর হার ইসলামিক ডিউটিজ উইথ প্রাইড, মাথা উঁচু করে যদি আপনি আপনার ইসলামিক কাজগুলো করতে পারেন, নামাজ রোজা হজ যাকাত যা আছে সেগুলো করতে পারেন, তাহলে অলসো ইট ইজ পারমিটেড অ্যান্ড ইভেন অব্লিগেটরি সামটাইমস টু ট্রাভেল টু দেয়ার ল্যান্ড ফর দাওয়া পারপাসেস, কখনো এটা অব্লিগেটরি হতে পারে। দাওয়াটা যেটা বললাম সবচেয়ে বড়, যেটা যে গ্রিনল্যান্ডে একজন লোকের কথা বললাম, এই লোকটা চলে আসলে ওইখানে আজান হবে না, ওইখানে প্রিচ করার কেউ থাকবে না, এখানে পসিবলি তার জন্য থাকাটা ওয়াজিব হবে ওইখানে, যদি সে তার দিন রক্ষা করে থাকতে পারে। চার নম্বর আলামত যে আপনি কাফেরদেরকে ভালোবাসেন আল্লাহর মতের বিরুদ্ধে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, সেটা হচ্ছে হেল্পিং দেম এগেনস্ট মুসলিমস অ্যান্ড ডিফেন্ডিং দেম,
তাদেরকে মুসলমানদের এগেনস্টে হেল্প করা, সাহায্য করা এবং তাদেরকে ডিফেন্ড করা, তাদের হয়ে যুদ্ধ করা মুসলমানদের এগেনস্টে অ্যান্ড সো অন। দিস ইজ এ নালিফায়ার অফ ইসলাম, এটা ইমান বিনষ্টকারী বিষয়। আমরা ইমান বিনষ্টকারী বিষয় যে আপনার মনে থাকে তাহলে আমরা সেখানে পড়ছিলাম, এটা 8 নম্বর পয়েন্ট ছিল সম্ভবত। হ্যাঁ, এটা 8 নম্বর পয়েন্ট ছিল যদি মনে পড়ে আমার। আচ্ছা, আমরা 12টা পয়েন্ট পড়ছিলাম। 5 নম্বর, সিকিং দেয়ার হেল্প, টেকিং দেম এস কনসালটেন্টস, ট্রাস্টিং দেম অ্যান্ড অ্যাসাইনিং দেম টু হাই ম্যানেজমেন্ট পজিশনস। তাদের সাহায্য চাইলেন, তাদেরকে কনসালটেন্ট বানাইলেন, স্পেশালিস্ট। আমরা আমাদের মুসলমানদের দেশে ভর্তি স্পেশালিস্ট, সৌদি আরবিয়া ইনক্লুডেড। দেখবেন যে বড় বড় কাজগুলো, বড় বড় প্ল্যানগুলোতে দেখবেন স্পেশালিস্ট সব আমেরিকানরা জিপ চালায় ঘুরে বেড়াইতেছে, সানগ্লাস পরে, হাফ প্যান্ট পরে, বা হোয়াট এভার, যাই হোক, আরামকো বা আরও জায়গা আছে যেখানে দেখবেন তাদের দেখা যাবে কন্ট্রাক্ট ফন্ট্রাক্ট করে। যেখানে বড় বড় কন্ট্রাক্টগুলোতে সব তারাই লুটে পুটে খায় সৌদি আরবে এবং এলসওয়্যার। আমাদের দেশেও আছে এই প্রবণতা। আমার মনে আছে ইস্টার্ন রিফাইনারিতে কোনো এক সময় ফ্রেঞ্চ লোক থাকতো, সে গোসল করার পানিটা পর্যন্ত বিদেশ থেকে আনাইতো, খাওয়ার তো বটেই, গোসলও সে দেশের পানি দিয়ে করতো না, এইরকম আর কি ব্যাপার। অ্যান্ড অ্যাসাইনিং দেম টু হাই ম্যানেজমেন্ট পজিশনস উইচ উইল গিভ দেম অ্যাক্সেস টু কনফিডেন্সিয়াল ম্যাটার্স অফ মুসলিমস, এবং তাদেরকে এমন পজিশনে ই করে যেগুলো মুসলমানদের কনফিডেন্সিয়াল ব্যাপার যেগুলো সেগুলোতে অ্যাক্সেস দিবে। ধরেন টেলিফোন সিস্টেমে বা ডিফেন্সের ভিতরে বা ক্যান্টনমেন্ট বানানোর জন্য, বা আছে না যেগুলো মানে গোপনীয় থাকা উচিত ছিল। এটা আমরা তো বুঝি না, আমরা মনে করি যে তারা কনসালটেন্ট, মানে সাদা চামড়া কনসালটেন্ট হলে ছাড়া তো কিছুই হবে না। যে অক্সিডেন্টাল যারা মাগুর ছাড়া জ্বালায় দিয়ে গেছে, এরা ফেন্সটা পর্যন্ত, মানে যে তার কাটার সীমানা সেটা পর্যন্ত বিদেশ থেকে আসছে, নিয়ে আসছে, আমেরিকার থেকে নিয়ে আসছে, আপনার পয়সা দিয়ে আনছে। আপনাকে তারা $100 যদি দেয়, তার $99 তারা আবার নিয়ে যায় এইভাবেই, তাদের এক্সপার্ট, তাদের ইকুইপমেন্ট, তাদের তার কাটার বেড়াও হয় না বাংলাদেশে, ওইখান থেকে নিয়ে আসে। যাই হোক, এখানে দেখেন আমরা হয়তো এই আয়াতগুলো আমাদের দেশে আসলে কেউ পড়ে না, নাকি পড়লেও বোঝে না, নাকি বুঝলেও বলে না, আল্লাহ আলম। আমি তো কোনোদিন শুনি নাই, আমাদের দেশে কোনো আলেম এগুলো নিয়ে আলোচনা করছেন আমি শুনি নাই। কী বলতেছেন দেখেন, আল্লাহ কবে আপনাকে বলে রাখছেন আপনার জীবন কীভাবে চলবে, মুসলমানদের অ্যাফেয়ার্স কীভাবে ডিসাইডেড হবে, সেই কবে আল্লাহ বলছেন। ও ইউ হু বিলিভ, হে বিশ্বাসীগণ, টেক নট অ্যাজ ইউর বিতানা, বিতানা কথার মানে হচ্ছে তোমাদের বিতানা হিসাবে গ্রহণ করো না, বিতানার মানে হচ্ছে অ্যাডভাইজার্স, কনসালটেন্টস, হেল্পার্স, ফ্রেন্ডস, দোজ আউটসাইড ইউর রিলিজিয়ান, তোমার ধর্মের বাইরে যারা আছে, তোমার দিনের বাইরে যাদেরকে নিও না, তারা কারা, ব্র্যাকেটে প্যাগান, জিউস, খ্রিশ্চিয়ানস অ্যান্ড হিপোক্রাইটস। প্যাগান মানে মূর্তি পূজক, জু ইহুদি, খ্রিশ্চিয়ান এবং মুনাফিক। সিন্স দে উইল নট ফেল টু ডু দেয়ার বেস্ট টু করাপ্ট ইউ, তারা তোমাকে করাপ্ট করার, অর্থাৎ তোমাকে দুর্নীতিগ্রস্ত করার, দূষিত করার, পথভ্রষ্ট করার, হ্যাঁ, দুশ্চরিত্র করার কোনো সুযোগ ছাড়বে না। আপনারা জানেন যে বিজনেস স্ট্রিটগুলো কী হয়, বারে হয়, কারাওকেতে হয়, তাই না, বিজনেস স্ট্রিট। সুতরাং এটাও আপনার মনে রাখার ব্যাপার আছে। অনেক সময় দেখবেন আমরা জাপানে যাই বা কোরিয়ায় যাই বা তাইওয়ানে যাই কোনো একটা কন্ট্রাক্ট সাইন করতে, জাহাজ কিনতে, ই করতে, কীভাবে তারা ট্রিট করে। আমার একবার মনে আছে, আমি একবার ওই জাহাজে থাকতে 92 সালে চেষ্টা করছিলাম যে কিছু বিজনেস জেনারেট করা যায় নাকি সিঙ্গাপুরের সাথে। তো এখানে আমার সাথে চাইনিজ, মানে সিঙ্গাপুরিন চাইনিজ একজন ক্যাপ্টেন, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সে খুব সিনসিয়ার, খুব ট্রুথফুল মানুষ, কাফের হইলেও আর কি। তো যাই হোক, এই বাংলাদেশ পটে আমি ওই পটে, উনি এভাবে কিছু একটা জেনারেট করা যায় নাকি, তো উনি ওনার এক বিলিয়নিয়ার চাচা মামু কিছু একটা হয় আঙ্কেল আর কি, তার কাছে গেছিলো অ্যাডভাইসের জন্য। তখন উনি যখন আমাদের কথা শুনছে, মানে আমরা কারা বাংলাদেশি, ওই ওয়্যাংকং চয় ওর নাম, ওই ক্যাপ্টেনের নাম, উনি হয়তো ডিসক্রাইব করতে গিয়ে বলছে যে দে আর ভেরি গুড মুসলিমস অ্যান্ড তারা সুদ খায় না, ঘুষ খায় না, এরকম বলছে। উনি স্ট্রেট বলছে যে এদের সাথে বিজনেস করো না। তো সে তখন আবার জিজ্ঞেস করছে যে এই কথা কেন বললেন, আমি তো তাদেরকে ভালোই জানি। তখন উনি কি বলছে, হাউ ডু ইউ এন্টারটেন দেম, এইরকম যারা হবে তাদেরকে তুমি কী দিয়ে এন্টারটেন করবা, মদও খাবে না, মেয়ে মানুষের সাথে বসবে না, বা ইত্যাদি ইত্যাদি। তো এই কথাগুলো আসতেছে, মানে সিন্স দে উইল নট ফেল টু ডু দেয়ার বেস্ট টু করাপ্ট ইউ, সব রকমের করাপশনই আসবে এখানে। দে ডিজায়ার টু হার্ম ইউ সিভিয়ারলি, তারা তোমাদের সিভিয়ার ক্ষতি করতে চায়। দেখেন আপনি, এক যারা যারা এক্সপার্ট জবে জবে আসছে তারা গিয়ে এখান থেকে ফিরে গিয়ে কী লেখছে একটু পড়ে দেখেন, সামান্যতম রেসপেক্ট আপনার প্রতি কোনোদিন তাদের ছিল না, আপনার কজের প্রতিও না, আপনার প্রতিও না। সে শুধু সিনসিয়ারলি তার হয়তো দুনিয়াবি সিনসিয়ারিটির যে সেন্স ওই সেন্সে তার কাজটা করে গেছে, তাও করে না, এক্সপ্লোর করে লুটপাট করে শেষ করে দেওয়া যায়। এগুলো তো কত স্টোরি আমরা শুনি, সে এনার্জি সেক্টরে যারা আসছে, ওই অক্সিডেন্টালের কথাই বললাম,
অক্সিডেন্টাল এর মেজর শেয়ার হোল্ডার হচ্ছে অ্যালগোর, অ্যালগোর আবার এনভায়রনমেন্টাল ইস্যুর অ্যাক্টিভিস্ট, সে মানে কিয়োটো বা অন্যান্য জায়গায় তার অনেক অবদান, সে অনেক মানে বক্তৃতা মাইরে বেড়ায়। তো বাংলাদেশে মাগুর ছড়া জ্বালায় গেছে, ওইটার কম্পেনসেশন কিন্তু দেয় নাই, মানে এইরকমই হবে, তাদের এরকমই হওয়ার কথা। আচ্ছা, দ্য ডিজায়ার টু হার্ম ইউ সিভিয়ারলি চলতেছে এখনো, সুরা আল ইমরানের 118-119 নম্বর আয়াত এখনো শেষ হয় নাই, আমরা পড়তেছি এখনো। কি বলতেছেন? দ্য ডিজায়ার টু হার্ম ইউ সিভিয়ারলি, তোমাদের ক্ষতি করতে চায় তারা সিভিয়ারলি। হ্যাট্রেড হ্যাজ অলরেডি অ্যাপিয়ার্ড ফ্রম দেয়ার মাউথ, তাদের মুখের থেকে অলরেডি হ্যাট্রেড বাইর হয়ে আসছে। আপনি দেখেন যত কাফের আছে কি মন্তব্য করে আমাদের নিয়ে, মুসলমানদের নিয়ে। বাট হোয়াট দেয়ার ব্রেস্ট কাউন্সিল ইজ ফর ওয়ার্স ইন ডিড, ফর ওয়ার্স, যা তাদের বুকে যেটা কাউন্সিল করা, যেটা লুকানো, সেটা আরও অনেক খারাপ। আমরা এমনি বলি না যে ইংল্যান্ড ব্রিটিশদের কথা বলি যে বেস্ট অফ ম্যানার্স ওয়ার্স্ট অফ ইন্টেনশন, আসলে তাই। দুনিয়াতে যত মুসলিম বিরুদ্ধ ড্রাইভ আছে তার সব কিছুর পিছনে দেখবেন কোনো না কোনোভাবে ব্রিটিশদের হাত আছে। অথচ ম্যানার, বেস্ট অফ ম্যানার, যখন ম্যানার দেখবেন মনে হবে যে মানে প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইসের পিছনে একবার থ্যাংক ইউ আর কি, ইউ আর ওয়েলকাম বা অথবা সোন। আচ্ছা, তারপরে বলতেছেন ইনডিড উই হ্যাভ মেড প্লেন টু ইউ দ্য আয়াত ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, তোমাদের জন্য আমাদের নিদর্শনগুলোকে প্লেন করে সিম্পল করেছে, তুমি যদি জানতা, তুমি যদি বুঝতা। ইউ আর দ্য ওয়ানস হু লাভ দেম বাট দে লাভ ইউ নট, তোমরা তাদেরকে ভালোবাসো, তারা তোমাদেরকে ভালোবাসে না। ইন্ডিয়ার প্রেম দেখেন আমাদের ভিতরে, কি প্রেম আমাদের ইন্ডিয়ার জন্য, তাদের মতো উঠতে চাই, বসতে চাই, খাইতে চাই, কাপড় পরতে চাই, কথা বলতে চাই, হিন্দি কথা ঢাকার মানুষে অভিজাত ঘরণীরা অলমোস্ট হিন্দি কথায় কথা বলতে পারবে, এত প্রেম আমাদের। তো বলতেছেন আল্লাহ, ইউ আর দ্য ওয়ানস হু লাভ দেম বাট দে লাভ ইউ নট, তোমরা তাদেরকে ভালোবাসো, তারা তোমাদেরকে ভালোবাসে না। মাইরা গাং কইরা ফেললো ইন্ডিয়ায় মোদি, তবুও আমাদেরকে তাদেরকে ভালোবাসতে হবে, আমাদেরকে তাদের ভালোবাসে যেতে হবে। অ্যান্ড ইউ বিলিভ ইন অল দ্য স্ক্রিপচার্স, তোমরা সকল আসমানি কিতাবে বিশ্বাস করো, ইঞ্জিল, তোরাত এবং এগুলাতে। ওয়াইল দে ডিসবিলিভ ইন ইয়ার বুক দ্য কোরআন, এটা ব্র্যাকেটে বলছেন আর কি, মানে এটার এইটার ইন্টারপ্রিটেশন স্ক্রিপচারের পরেরটুকু ব্র্যাকেটে। আচ্ছা, অ্যান্ড ওয়েন দে মিট ইউ দে সে উই বিলিভ, যখন দেখা হবে ইন্টারফেথ ডায়ালগ হবে, বলবে যে আমরা তো সেম সেম, তো আব্রাহামিক ফেইথ আমরা। বাট ওয়েন দে আর অ্যালোন দে বাইট দ্য টিপস অফ দেয়ার ফিঙ্গার্স অ্যাট ইউ ইন রেজ, যখন তারা একাকি তারা আঙ্গুলের আগা কামড়ায় রাগের চোটে, কী করে আপনাকে ধ্বংস করবে। সে প্যারিশ ইউ প্যারিশ ইন ইউর রেজ, বলো রাসুলকে বলতেছেন আল্লাহ, ধ্বংস হয়ে যাও তোমাদের রাগে। সার্টেনলি আল্লাহ নোজ হোয়াট ইজ ইন দেয়ার ইন দ্য ব্রেস্ট, আল্লাহ তাদের ভিতরে সিক্রেট যা বুকের ভিতরে যা আছে সেটা জানেন। ইফ এ গুড বিফলস ইউ ইট গ্রিভস দেম, আমাদের কোনো সৌভাগ্য আসলে সে তাদেরকে কষ্ট দেয়, তাদের খারাপ লাগে। বাট ইফ সাম ইভিল ওভারটেক্স ইউ দে রিজয়েস ইট, কিন্তু আমাদের যখন কোনো ডিজাস্টার আসে তখন তারা সেটাকে রিজয়েস করে, আমাদের যখন বাম্পার ফলম হয় তাদের তখন জলে, বা আমাদের যদি গ্যাস ক্ষেত্র পাওয়া যায় তাদের তখন জলে, আর আমরা যখন বন্যায় ভেসে যাই তখন তারা বলে বুঝো এখন মজা, এরকম আর কি ব্যাপারটা, জাস্ট আমি র ভাষায় বললাম। তারপরে বলতেন, সো দিস ভার্সেস এক্সপ্লেইন দ্য ফিলিং অফ নন বিলিভার্স টুয়ার্ডস মুসলিমস অ্যান্ড অল দেয়ার হেট ডিসলাইক অফ মুসলিমস অ্যান্ড দে আর প্ল্যানিং টু হার্ম মুসলিমস ইন এনি ওয়ে দে ক্যান, এটা দিয়ে বোঝা যায় যে তারা চেষ্টা করে যাবে আপনাকে যতভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। ইমাম আহমদ আবু মুসাল আশারির থেকে একটা হাদিস বর্ণনা করেন যেখানে বলা হচ্ছে যে আই টোল্ড ওমর ইবন আল খাত্তাব আই হ্যাভ এ ক্রিশ্চিয়ান রাইটার, ও সরি এটা হাদিস না আসার, সো ওমর সাইড আল্লাহ কার্স বি অন ইউ, ডিড ইউ নট হিয়ার হোয়াট আল্লাহ সুবহানাল্লাহ সাইড। আবু মুসাল আশারি এক সময় বলছেন যে আমার একটা আছে মানে কপি কারক, মানে যে রাট লিখবে সে খ্রিস্টিয়ান, ওমর তখন বলছেন যে আল্লাহর কার্স পড়ুক, মানে তোমার উপর আল্লাহর লানত পড়ুক, কথা কথা আর কি, জাস্ট মানে ওইভাবে মিন করে না, তুমি কিছু শোনো না আল্লাহ কি বলছেন। অ্যান্ড তারপরে হোয়াট আল্লাহ সেড, তারপরে উনি রিসেট করছেন, তাকে বলছেন ও ইউ বিলিভ টেক নট দ্য জুজ অ্যান্ড দ্য খ্রিস্টিয়ানস অ্যাজ আউলিয়া, দে আর বাট আউলিয়া অফ ওয়ান অ্যানাদার, এই অ্যাডটা পড়ছেন যে আমরা আগে পড়ছি এই অ্যাডটা সুরা আল ইমরানের 51 নম্বর অ্যাড, যে হে বিশ্বাসীগণ খ্রিস্টান এবং ইহুদিদেরকে তোমাদের আউলিয়া হিসেবে গ্রহণ করো না, এই অ্যাডটা পড়লেন তার কাছে। তখন ই বলছেন যে
যে আমি তো তাদের শুধু তাকে শুধু লেখার জন্য নিচ্ছি, তার ধর্মের জন্য তো, তার ধর্মের সাথে তো আমার কোনো ব্যাপার নাই। আবু মুসা আল আশারি বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন আই ডোন্ট অনার দেম ওয়েন আল্লাহ ডিসগ্রেস দেম, আল্লাহ যখন তাদেরকে ডিসগ্রেস করছেন, তাদেরকে এক্সপোজ করছেন, আমি তাদেরকে অনার করি না। নর আই উইল অনার দেম ওয়েন আল্লাহ হ্যাজ হিউমিলেটেড দেম, নট ডু আই ব্রিং দেম ক্লোজ টু মি আফটার আল্লাহ সুবহান তাআলা হ্যাজ কেপ্ট দেম অ্যাওয়ে। আমি তাদের সাথে আমাদের আমার কোনো ই নাই, আল্লাহ যখন তাদেরকে অপছন্দ করছেন, তাদেরকে কার্স করছেন, তাদেরকে আমি তাদেরকে অনার করবো না। আল্লাহ যখন তাদেরকে ডিসগ্রেস করছেন, তাদেরকে হিউমিলেটেড করছেন। আমরা আজকে এখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ, পরের দিন এখান থেকে নিয়ে পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। ভালো যা শুনলাম তা জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।